লম্বা ফর্সা, সুস্বাস্থ্যের অধিকারী, মুখে ঘন কালো দাড়ি, শান্ত অভিজাত চেহারা, ভরাট কণ্ঠস্বর, মুস্কি হাসিতে তাকে অপূর্ব লাগে। যখন সিনেমায় ভিলেনের চরিত্রে থাকতেন, সেই তার অষ্টহাসি বুকে ভয় ধরাত। বলছি ঢাকায় সিনেমার নন্দিত অভিনেতা নাসির খানের কথা। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। সেই সাথে নন্দিত অভিনেতা নাসির খান সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে জানান। ঢাকাই সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে যে সকল অভিনেতারা দর্শক প্রিয়তা পেয়েছেন, নাসির খান তাদের মধ্যে একজন। 80 দশকে সিনেমা জগতে পা রাখেন, আমিন তো সিনেমার সাথেই ছিলেন। নাসির খান 1959 সালের 17ই সেপ্টেম্বর বরিশালের অন্তর্গত বর্তমান ফিরোজপুরের মঠবাড়িয়া রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন জগন্নাথ কলেজে হিসাব বিজ্ঞানে এম.কম। জগন্নাথ কলেজের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কলেজে থাকাকালীন অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়, যাতায়াত শুরু করেন মঞ্চে, সেখান থেকেই সিনেমায় নাম লেখান। প্রথম সিনেমা চোর মুক্তি পায় 1985 সালে। নিজেকে খল চরিত্রে জনপ্রিয় করে তোলেন এই অভিনেতা। নিজের অভিনয় গুণে দর্শকের হৃদয়ে আজও অমলিন নাসির খান। দুর্দান্ত একজন অভিনেতা না হলে হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, রাজীব আহমেদ শরীফ, সাদিক বাচ্চুদের মতো খলনায়কদের ভিড়ে নিজেকে আলাদাভাবে চেনাতে পারতেন না। বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, দেনবহর, মায়ের অধিকার, স্বপ্নের নায়ক, এই ঘর এই সংসার সহ অসংখ্য সিনেমার অভিনেতা নাসির খান। 1997 সালে নাসির খান পরিচালিত 2টি সিনেমা মুক্তি পায়। একটা প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত স্বপ্নের নায়ক এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অভিনীত একজন বিদ্রোহী। অভিনয় পরিচালনার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এই গুণী অভিনেতা। সর্বাধিক ভোটে নির্বাচিত সদস্য ছিলেন দীর্ঘদিন। 2007 সালের 12ই ফেব্রুয়ারি অকালেই না ফেরার দেশে পাড়ি জমান নাসির খান। জীবনদশায় তেমন কোনো সম্মাননা পাননি এই অভিনেতা, তবে বাংলা সিনেমার দর্শক আজও তাকে মনে রেখেছে, মনে রাখবে অনন্তকাল। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় সম্মাননা আর কি হতে পারে? প্রয়াত অভিনেতা নাসির খানের স্মৃতির প্রতি দাঁড়ায় গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।